আমেরিকানরা কি ইতিহাস সৃষ্টি করে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছে নাকি ট্রাম্পকে আবার ফিরিয়ে আনবে, বিস্তারিত জানবো। সহকর্মী সাদিয়া আফরিন আমার সাথে সরাসরি যুক্ত হয়েছে। বাসার ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটি বলছিলেন, আসলে শুধু যুক্তরাষ্ট্র নয়, পুরো বিশ্বজুড়ে কিন্তু জল্পনা কল্পনা চলছে যে যুক্তরাষ্ট্রকে এবার প্রথম নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছেন নাকি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আসছে, বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছে। দর্শক, আজ বাংলাদেশের স্থানীয় সময় বিকেল 5টা অর্থাৎ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল 6টা থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ। এরই মধ্যে আমরা ফোর্বসের সর্বশেষ জরিপে যেটা দেখতে পাচ্ছি যে 7টি সুইং স্টেট রয়েছে যেখানে 93টি ইলেকটোরাল ভোট রয়েছে, সেখানে কিন্তু 4টি স্টেটে ট্রাম্প এগিয়ে আছেন এবং 3টি স্টেটে কমলা এগিয়ে আছেন, এবং যে 4টি স্টেটে ট্রাম্প এগিয়ে আছেন সেখানে 49টি ইলেকটোরাল ভোট রয়েছে। ট্রাম্পের জয়ের জন্য দরকার 51টি ইলেকটোরাল ভোট এইসব 7টি সুইং স্টেট থেকে। বাকি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। প্রথমেই দেখে নিব যে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের যে ঘাঁটিগুলো আছে মার্কিন নির্বাচনে। 50টি রাজ্যের মধ্যে ইলেকটোরাল ভোট মোট 538টি, জয়ের জন্য একজন প্রার্থীকে পেতে হবে 270টি ইলেকটোরাল ভোট। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে 50টি অঙ্গরাজ্যের মধ্যে 21টি রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা 219টি এবং ডেমোক্রেট দের শক্ত ঘাঁটি হিসেবে 22টি অঙ্গরাজ্য রয়েছে যেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা 226টি। সেক্ষেত্রে 219টির সাথে আরও 51টি ইলেকটোরাল ভোট প্রয়োজন হয় ট্রাম্পের। সেই ভোটগুলো মূলত নির্ভর করে 7টি সুইং স্টেটের উপরে। আর ডেমোক্রেটকে পেতে হবে 44টি ভোট, যেগুলো সুইং স্টেট থেকে কাউন্ট করা হবে, কিন্তু যেই 3টি সুইং স্টেটে কমলা এগিয়ে আছেন সেখানে তার 44টি ভোট প্রয়োজন হলেও সেখানে 45 ভোট আছে ইলেকটোরাল ভোট। এবং সর্বশেষ যে তারা প্রচারণা চালিয়েছে ট্রাম্প এবং কমলা, পেনসিলভেনিয়াতে কমলা কিন্তু বলেছেন পরিস্থিতি বলছে যে ডেমোক্রেটরাই এবার ক্ষমতায় আসছে, এখন দেখার অপেক্ষা যে সর্বশেষ ফলাফল কী বলে, কারণ এই সুইং স্টেটগুলোর উপরেই নির্ভর করছে পুরোপুরি ফলাফল, যেটি আমরা আগামীকাল আমাদের স্থানীয় সময় দুপুরের মধ্যে হয়তো জানতে পারবো যে ট্রাম্প ক্ষমতায় আসছেন দ্বিতীয়বারের মতো নাকি প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে কমলা ক্ষমতায় আসছেন। দর্শক, এবার আমাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন হংকং থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর ফরিদ হোসেন। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাব, আজ শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এর জন্য অপেক্ষায় আছে পুরো বিশ্ববাসী দেখার জন্য যে 47তম প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে, ডেমোক্রেটরা কিন্তু খুব আশাবাদী যে এবার তারা জিতছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। হ্যাঁ, একটি বিষয় আপনি যেটি বলছিলেন, যেটা হলো আপনার শেষ কথা দিয়ে যদি আমি শুরু করি, সেটা হলো ডেমোক্রেটরা খুবই আশাবাদী, পক্ষান্তরে কিন্তু রিপাবলিকানরা কিন্তু প্রচণ্ড আশাবাদী, তারা এই নির্বাচনে তারা জয় লাভ করবে। একটি বিষয় আপনি দেখেন, সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পের যে কনফিডেন্স, তার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই, এবং অন্যদিকে যদি দেখেন যেটা হলো যে কমলা হ্যারিসও কিন্তু বিভিন্নভাবে ভোটারদেরকে আকৃষ্ট করতে চাচ্ছে। আর আর আপনি রিপোর্টে যেমনটি বলছিলেন, সেটি হলো যে আসলে এই নির্বাচনে কে পরবর্তী প্রেসিডেন্ট হবে সেটি পুরোপুরি নির্ভর করছে 7টি যে সুইং স্টেট হিসেবে পরিচিত সেগুলোর উপরে। আপনি বলছিলেন যেটা হলো যে সর্বশেষ ইউনো দ্য ফোর্বসের যে জরিপ, সেক্ষেত্রে আবার আমরা যদি দেখি সেটি হলো যে অন্যান্য যে জরিপগুলো রয়েছে সে সবগুলো জরিপেই কিন্তু আপনি দেখবেন যেটা হলো যে ইনক্লুডিং নিউ ইয়র্কস টাইম খুব কাছাকাছি ব্যবধান কিন্তু ইভেন লাইক সুইং স্টেটগুলোতে, এবং যে যে ব্যবধান কিন্তু আপনার বলা খুবই মুশকিল যেটি হলো যে এই আসলে ডেমোক্রেট বা রিপাবলিকান কে ক্ষমতায় আসছে, এখনো পর্যন্ত কিন্তু এটি বলা খুবই আমি বলবো যেটি হলো যে খুবই ডিফিকাল্ট যে আসলে কে ক্ষমতায় আসছে। একটি সুইং স্টেট নিয়ে আমার প্রশ্ন আছে, সেটি হলো মিশিগান, যেটাকে বলা হয় মুসলিম অধ্যুষিত, এখানে আরব আমেরিকানদের বসবাস বেশি, এবং এবার কিন্তু মধ্যপ্রাচ্য ইস্যুতে, বিশেষ করে গাজা ইস্যুতে ধারণা করা হচ্ছিল যে এই স্টেট থেকে বেশিরভাগ ভোট রিপাবলিকানদের পক্ষে যাবে, কিন্তু এখানেই দেখা যাচ্ছে খুবই কম ব্যবধান, 1 পয়েন্টে এগিয়ে আছেন কমলা। এটা কি পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা?
একটি ইন্টারেস্টিং বিষয় সেটি হলো যে, হ্যাঁ, আপনি যদি দেখেন সেটি হলো যে মিশিগানে প্রায় 2 লক্ষের অধিক আরব আমেরিকান রয়েছে, বিশেষ করে, এবং শুধু আরব আমেরিকানরা, আমি যতটুকু জানি সেটি হলো মিশিগানে আরব আমেরিকান ছাড়াও কিন্তু আমাদের সাউথ এশিয়ান অনেক মুসলিমও কিন্তু ওই জায়গায় বসবাস করে, ইনক্লুডিং বাংলাদেশি সহ। সো আপনি এই মিশিগানের বরাবরই কিন্তু আপনার মিশিগান একটু কিন্তু ডেমোক্রেটদের দিকে ঝুঁকে যায়, কিন্তু এইবার যেটি হলো যে মিডল ইস্টের যে চলমান যুদ্ধ, বিশেষ করে ইসরায়েলের সাথে যে ইসরায়েলের যে হত্যাযজ্ঞ প্যালেস্টাইনে, এবং যে সাম্প্রতিক যে টানাপোড়েন ইসরায়েলের সাথে ইরানের, সেক্ষেত্রে কিন্তু মুসলিম ভোটাররা কিন্তু বা আরব মুসলিম ভোটাররা কিন্তু একটু দ্বিধান্বিত। বাট এর মানে এই নয় যেটা হলো যে তারা কামালা হ্যারিসকে ভোট দেবে না, কারণ একটি বিষয় আপনি যদি দেখেন যেটা হলো রিপাবলিকানদের সাথে কিন্তু ইসরায়েলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, বিশেষ করে বাইডেন, সরি, ডোনাল্ড ট্রাম্পও কিন্তু প্রচুর ইসরায়েলপন্থী হিসাবে পরিচিত। তার মানে হলো যেটা হলো যে আপনার মিশিগানের ভোটাররা কিন্তু সেটা জানে, যেটা হলো যে রিপাবলিকান যদি ক্ষমতায় আসে তার মানে এই নয় যেটি হলো যে মধ্যপ্রাচ্যে খুব দ্রুত যুদ্ধ বন্ধ হবে, বা মধ্যপ্রাচ্যে যে অস্থিরশীল করার জন্য যে আমেরিকান যে সাপোর্ট সেটি কমবে, বিশেষ করে ইসরায়েলের দিকে যে আমেরিকান সাপোর্ট সেটি কমবে, এমন ভাবার কোনো কারণ নেই। তবে একটি বিষয় হলো বাইডেন, ট্রাম্প বরাবরই বলছে সেটি হলো সে ক্ষমতায় আসলে যুদ্ধ থামানোর ব্যবস্থা নেবে, বাট মধ্যপ্রাচ্যের যে বর্তমান যে অবস্থায় সেটি খুবই কমপ্লিকেটেড, এবং এক্ষেত্রে আপনার কমলা বা বাইরে ট্রাম্প যেই ক্ষমতায় আসুক না কেন, আমার মনে হয় না যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বা ফিলিস্তিনি ইসরায়েলের যে মধ্যে যে চলমান সংঘর্ষ সেটি বন্ধ করতে কোনো মার্কিন প্রশাসনই খুব তাড়াতাড়ি পারবে বলে আমার আমার মনে হচ্ছে না। বাট এই জায়গায় আরেকটি বিষয় হলো যে বাইডেনের কতগুলো, সরি, আমি যদি বলি যে ট্রাম্পের কতগুলো বিষয় রয়েছে, সেটি হলো যে ডেফিনেটলি ট্রাম্প যদি ক্ষমতায় আসে তাহলে আপনি যদি দেখেন সবচেয়ে বড় যে বিষয়টি হবে সেটি হলো বর্ডার এবং মাইগ্রেশন ইস্যুস, বিশেষ করে বর্ডার সিকিউরিটি খুবই কড়াকড়ি হবে, এবং বাইডেন কিন্তু অলরেডি আপনি যদি তাকেন দেখেন যে তার পলিটিক্যাল প্ল্যাটফর্মের যে প্রায়োরিটি লিস্টগুলো রয়েছে সেই জায়গায় কিন্তু তিনি সামরিক আধুনিকায়ন এবং হলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করা, তারপরে মুদ্রাস্ফীতি কমানোর জন্য, এবং ইউএসের এনার্জি আপনার প্রোডাকশন বৃদ্ধির জন্য কিন্তু তার তার যে প্রায়োরিটি লিস্টে কিন্তু প্রথম দিকে রয়েছে। এবং অন্যদিকে আমি যদি ওভারঅল বলি সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্পের পলিসি হবে আপনার প্রোটেকশনিজম, সে কিন্তু আউটসোর্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি কঠোরতা অবলম্বন করবে, এবং যার ফলে যেটি হলো যে আমেরিকান আমদানি বিশেষ করে চীন থেকে কিন্তু কমে যেতে পারে, এবং এটা অন্যভাবে কমাতে পারে, যেমন আপনার ট্যারিফ বৃদ্ধি করতে পারে, যেটি শোনা যাচ্ছে যে 7% চীনা পণ্যের উপর আবার শুল্ক আরোপ করতে পারে। তার মানে হলো যে নতুন করে আবার ট্রেড ওয়ার হবে, এবং যেটা হলো যে ইমিগ্রেন্ট। ডক্টর ফরিদ হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কমলা হ্যারিস, ডেমোক্রেট প্রার্থী, যিনি এবার নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট শুধু নয়, তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, 235 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট পায়নি, এবং 2016 সালে, এর আগে হিলারি ক্লিন্টন লড়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, এবার লড়ছেন কমলা হ্যারিস। ট্রাম্প যদি এবার ক্ষমতায় আসেন তাহলে এবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসবেন যুক্তরাষ্ট্রে ট্রাম্প, এবং ট্রাম্প কিন্তু এরই মধ্যে আজকে সর্বশেষ প্রচারে যেটা বলেছে যে মেক্সিকো থেকে যদি অভিবাসন সংক্রান্ত যে সমস্যা সেটা যদি সমাধান না হয় তাহলে মেক্সিকোর পণ্যের ওপর 25% কর আরোপ করা হবে। চলে যাচ্ছি পরের খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ আজ। জনমত জরিপগুলোতে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এরই মধ্যে নিউ হ্যাম্পশায়ারের একটি শহরে ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে শেষ মুহূর্তের প্রচার চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন দুই প্রার্থী। এদিকে এবারে নির্বাচনে 8 কোটি 10 লাখেরও বেশি আগাম ভোট পড়েছে। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সবশেষ সমাবেশে সমর্থকদের জড়ো হওয়ার চিত্র এটি। সোমবার এই সমাবেশে কমলা হ্যারিসকে স্বাগত জানান জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব অপরা উইনফ্রে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রস্তুত বলে জানান কমলা। এছাড়া নির্বাচনে জয় পেতে তরুণদের ভোট চান তিনি, চাবি জনগণের হাতে বলেও জানান কমলা। যুক্তরাষ্ট্রে নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আমি নেতৃত্ব দিতে প্রস্তুত।
তবে প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। আমাদের অবশ্যই শক্তিশালী হয়ে এটি শেষ করতে হবে। হতে পারে এটি ইতিহাসের নিকটতম প্রতিযোগিতার একটি, যেখানে প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। এদিকে মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে সবশেষ সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় মুসলিম ও আরবদের ভোট চান তিনি। এছাড়া ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বে শান্তি ফেরানোর আশ্বাস দেন ট্রাম্প। অভিবাসী ইস্যুতে মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। আমি বিশ্বে শান্তি ফিরিয়ে আনব এবং আমেরিকান স্বপ্ন উজ্জীবিত করব। তাছাড়া অর্থনীতিতে গতি ফিরিয়ে আনব। আগামী চার বছর হবে দেশের ইতিহাসে সর্বোত্তম সময়। আর কমলাকে ভোট দিলে আরও চার বছর দুর্দশা, ব্যর্থতা ও বিপর্যয় কাটবে। এছাড়া শেষ মুহূর্তের প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস এবং রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। এ সময় নিজ নিজ দলের জন্য ভোট চান তারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।